দীর্ঘদিন পর লোকসানে থাকা প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো ইস্টার্ন কেবলস থেকে ন্যায্য হিসেব অনুযায়ী কেবল সংগ্রহ করলে লাভের পাশাপাশি দেশের অর্থনীতিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবু সাইমকে সাথে নিয়ে বিস্তারিত মনি হোসেনের রিপোর্টে। 1967 সালে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় 37.69 একর জায়গায় দেশের একমাত্র কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। 1971 সাল থেকে শুরু হয় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম। জার্মান স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতিটি কেবল উৎপাদন করা হয় এই প্রতিষ্ঠানে, ফলে দেশের অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে এখানে উন্নত মানের কেবল উৎপাদিত হয়। 1967 সালে জার্মান যে স্ট্যান্ডার্ড, যে প্রযুক্তি, সেই অনুযায়ী ইস্টার্ন কেবলস অদ্যাবধি কেবল প্রস্তুত করে থাকে। শুধু প্রস্তুতের জন্য নয়, ভিডিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী যে সকল র ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন স্টিল নাও আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে সেই ম্যাটেরিয়ালগুলো আমরা ক্রয় করে থাকি। প্রতিষ্ঠানটি বলছে, কেবল উৎপাদনের গুণগত মান বজায় রাখায় দেশে ইজাবতকালে যত বৈদ্যুতিক দুর্ঘটনা হয়েছে তার মধ্যে ইস্টার্ন কেবলসের কোনো তার ছিল না। শর্ট সার্কিট জনিত যত রকম দুর্ঘটনা আছে সেখান থেকে আপনারা এখান থেকে পরিত্রাণ পাবেন। এ পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো কেবল দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা দেখছি ইস্টার্ন কেবলসের কোনো কেবল থেকে যে শর্ট সার্কিট জনিত দুর্ঘটনা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি বিদেশে ইস্টার্ন কেবলসের তার রপ্তানি প্রতিষ্ঠানটির জন্য আশাব্যঞ্জক, যা দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। বিদ্যুৎ সেক্টর সহ অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে, যেমন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে কর্ণফুলী টানেল আছে, পদ্মা সেতু আছে, এবং যে সকল প্রকল্পগুলো রয়েছে, মেট্রো রেল রয়েছে, বিমানবন্দরের যে সকল প্রকল্পগুলো হচ্ছে সারা দেশের, সেই সকল প্রকল্পগুলো থেকেও যদি আমার কাছে এই অর্ডারগুলো বাস্তবায়নের মাধ্যমে ইস্টার্ন কেবলস থেকে কেবল ক্রয় করে, তাহলে আশা করি ইনশাল্লাহ ইস্টার্ন কেবলস লাভজনকভাবে পরিচালিত হবে। বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে ইস্টার্ন কেবলস। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ন্যায্য হিসেব অনুযায়ী এই প্রতিষ্ঠান থেকে কেবল সংগ্রহ করলে আর পিছনে তাকাতে হবে না এই প্রতিষ্ঠানকে। আমরা চায়না থেকে অনেক র ম্যাটেরিয়ালস আমদানি করি, কিন্তু আমরা চায়নাতেই এক্সপোর্ট করেছি $524,563, যেটি এই কোভিডের পরে আমাদের এই স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রথম রফতানি। শুধুমাত্র লোকাল মার্কেট না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটা টার্গেট করেছি। ইস্টার্ন কেবলস আছে, গাজী ওয়্যারস, আমরা একটা ডিফারেন্ট টাইপের কেবলস উৎপাদন করি। এই দুটো ফ্যাক্টরির প্রোডাকশন আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র আমরা আন্তর্জাতিক বাজারে নিয়ে যাব। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের আরও পৃষ্ঠপোষকতা পেলে রাজস্ব খাতে ভূমিকা রাখবে ইস্টার্ন কেবলস লিমিটেড। মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।